নমস্কার, আমার সকল গাছপ্রেমী বন্ধুদের অনেক অনেক প্রণাম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকে আপনাদের আমি যে ভিডিওটা দেখাবো বা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ড্রাগন ফল গাছের কাটিং কিভাবে খুব সহজেই করতে পারেন। দেখুন, আমার এখানে অনেকগুলি ড্রাগন ফ্রুটের মাদার প্লান্ট আছে। আমি বিগত 2 বছর ধরে এই ফল ছাদ বাগানে করছি এবং সেই গাছের থেকে, পুরনো গাছের থেকে আমি একটি কাটিং বসিয়ে আপনাদের আজকে দেখাবো। এই প্রসঙ্গে আপনাদের বলে রাখি, যখনই ড্রাগন ফল গাছের কাটিং লাগাবেন অবশ্যই কাটিংটা যেন মিনিমাম 1 বছর পুরনো হয় এবং কাটিংটা যেন যথেষ্ট মোটা এবং পুরু হয়ে থাকে। বেশি হালকা পাতলা সরু চিকন যদি কাটিং বসান সেই কাটিংয়ে ফল হতে বা ফল আসতে কিন্তু অনেক বেশি সময় লাগবে। এই ধরনের মোটা শক্ত কাটিং বসালে মোটামুটি কয়েক মাসের মধ্যেই আপনারা ফলন পেয়ে যাবেন। দেখুন, গাছটি মানে কাটিংটা কাটার পরে এই অবস্থায় রয়েছে। এবার এটাকে আমরা কি করব, সরাসরি মাটিতে বসিয়ে দেব। তার আগে কিছু ফাঙ্গিসাইড পাউডার দেব, চলুন দেখা যাক। তো আমরা এবার যেটা করব সেটা হচ্ছে, এই যে কাটিংটা এনেছি আমরা বা এই কাটিংয়ের যে মানে এখানে যে নোড এরিয়াগুলো রয়েছে, এখানে নোড বলতে যেখানে দেখুন কাটাগুলো রয়েছে সেটা হচ্ছে নোড এরিয়া। ওখান থেকেই নতুন ডাল গজাবে এবং ওখান থেকেই শিকড় গজাবে। তো সেই কারণে আমরা ওই কাটার গোড়া থেকে এরকম করে একটু অ্যাঙ্গেল করে চারিপাশ থেকে কেটে নেব। প্রত্যেকটা কাটার নিচে থেকে আমরা এরকম অ্যাঙ্গেল করে কাটব এবং এতে শিকড়টা খুব সুন্দর ছাড়বে। দেখুন, কাটা কমপ্লিট। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে মেইন, কারণ এইভাবে সরাসরি মাটিতে বসিয়ে দিলে অনেক সময় কি হয়, তলায় ফাঙ্গাস লেগে পুরো কাটিংটাই নষ্ট হয়ে যেতে পারে। তো সেই কারণে যাতে কোনো রোগ জীবাণু কাটিংটার মধ্যে প্রবেশ করতে না পারে সেই ক্ষেত্রে আমরা ওই কাটিংয়ের নিচের অংশে অর্থাৎ কাটা অংশে আমরা ছত্রাকনাশক বা যে কোনো ফাঙ্গিসাইড লাগিয়ে নেব। এখানে আমি সাফ ব্যবহার করছি। সাফের মেইন উপাদান হচ্ছে, দুটি থাকে, একটা হচ্ছে কার্বন ডাইজিম, একটা হচ্ছে ম্যানকোজেব। এইভাবে সুন্দর করে হাত দিয়ে আপনারা লাগিয়ে নিতে পারেন। আপনারা চাইলে এটাকে জলে গুলে পেস্ট আকারেও লাগাতে পারেন। আমি এখানে সরাসরি লাগিয়ে দিচ্ছি, আশা করি খুব একটা অসুবিধা হবে না। এইবার আমরা যেটা করব, যে কোনো একটা মাটির টবের মাটির মানে আমি এখানে একটা গ্রো ব্যাগ নিয়েছি, এর মধ্যে জাস্ট নর্মাল মাটি, কোনো সার মেশানো নেই, এর মধ্যে আমরা এটাকে প্রতিস্থাপন করে দেবো। এখানে দেখুন, মাটিটা অনেকদিন ধরে এই পাত্রে ছিল এবং সেই কারণে পাত্রে একদম বর্ষায় মাটিটা পুরো জমে জমাট বেঁধে গেছে। এই কারণে আমরা হালকা একটু খুঁচিয়ে গাছটাকে বসিয়ে দেবো, আপনারা দেখতে থাকুন। গাছটা যখন আপনারা বসাবেন তখন সবসময় খেয়াল রাখবেন যেন হাতে আপনাদের খোঁচা না লাগে, কারণ এই গাছে প্রচুর কাটা থাকায় আপনাদের হাতে কিন্তু খোঁচা লাগতে পারে এবং এই কাটার খোঁচাতে পরবর্তীকালে কিন্তু খুব ব্যথা যন্ত্রণা হয়ে থাকে। তো সে কারণে আমি বলবো যে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যেন হাতে আপনাদের হাতটা সাবধানে করবেন, যাতে হাতে কোনো খোঁচা টোচা না লাগে। এই গাছের কাটাগুলো কিন্তু খুব ভয়ানক হয়ে থাকে এবং হাতে লাগলে অনেক সময় চুলকায় এবং ব্যথাও করে। দেখুন, আমি এখানে এই যে আপনারা কাটিংটা দেখতে পাচ্ছেন, যে কাটিংটা আমি এখানে বসিয়েছি, এই কাটিংটা বসানোর ঠিক মোটামুটি 1 মাসও হয়নি, তার আগে এই কাটিংটা বসিয়েছিলাম। দেখুন, অলরেডি এটার থেকে নতুন এর যে ডাল বা ডগা ছাড়তে শুরু করেছে, অর্থাৎ এই কাটিংটি বেঁচে গেছে। সেম প্রসেসে এটাও করা ছিল এবং তারই ফলশ্রুতিতে দেখুন কত সুন্দর কাটিংটা কিন্তু বেঁচে গেছে। তো এই ছিল আজকের ভিডিও।